হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া। তো এই জন্য আমি এখানে তিনটি গাজর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এই গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করার সময় খুবই সাবধানে গ্রেট করতে হবে, তা না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে গ্রেট করা হয়ে গেছে, প্রায় এক বাটির মতো হয়েছে। এবারে চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম এক চা চামচ ঘি। ঘি দিলে হালুয়াটা অনেক বেশি টেস্টি হয়। এবারে আমি দিয়ে দেব দুই টুকরো এলাচ, দারুচিনি এবং তেজপাতা। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে গ্রেট করা গাজরগুলোকে দিয়ে এভাবে নাড়তে থাকবো। এরপরে দিয়ে দেব হাফ কাপ চিনি। আমি চিনি কম খাই, তাই কমই দিলাম। আপনারা চাইলে চিনিটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায়। এরপরে দিয়ে দিলাম হাফ কাপ তরল দুধ। এভাবে একটু পরপর নাড়তে থাকবো। এবারে আমি হালুয়া থেকে এলাচ, দারুচিনি আর তেজপাতাগুলোকে তুলে নেব, তা না হলে খাওয়ার সময় মুখে পড়লে খুবই বাজে লাগবে খেতে। তো এই যে হালুয়াটা হয়ে গেছে, এবারে আমি এরকম একটা পাত্রে তুলে নেব। এবারে এই হালুয়াটাকে এভাবে চামচের সাহায্যে ছড়িয়ে এভাবে চেপে চেপে নেব। এবারে হালুয়াতে আমি কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। এবারে কিছু বাদাম কুচি দিয়ে দেব। বাদাম ইউজ করার ফলে হালুয়াটা আরও বেশি টেস্টি হয়। এবারে নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেব। এবারে আমি হালুয়াটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজ থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।